হ্যালো স্টুডেন্টস, আমরা মিথেন এবং অ্যামোনিয়াটা করে ফেলেছি। এবার আমরা করব আজকে বোরেন। বোরেন কিন্তু ক্লাস অফ কম্পাউন্ড, কিন্তু এমনি খুব পপুলারলি বোরেন বলতে আমরা বিএইচ থ্রিকেই বুঝি। বোরন ট্রাই হাইড্রাইডও বলা হয়, ট্রাই হাইড্রাইডও বোরেনও বোরনও বলা হয়। তো এই বিএইচ থ্রির শেপ, জিওমেট্রি এগুলো আমরা আজকে স্টাডি করব। তার সঙ্গে বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থগুলো কেমন সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই যেটা বলেছিলাম যে কি করতে হবে, একটা স্ট্রাকচার প্রপোজিশন দরকার। তাহলে প্রপোজড স্ট্রাকচার অফ দ্য মলিকিউল হুজ জিওমেট্রিক্যাল ডিটেলস ইজ টু বি ডিটারমিন্ড, সেটা প্রয়োজন। যেমন অ্যামোনিয়ার করেছিলাম সেরকম আমরা বোরনের করব, কারণ মলিকুলার ফর্মুলাটা সেম। এবার বোরনের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি তো কী হয়। এটা পাঁচটা ইলেকট্রন আছে, অর্থাৎ ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান। তাহলে ভ্যালেন্স সেলটাকে যদি এক্সপ্লোর করি, তাহলে টু এসে একটা পেয়ার্ড ইলেকট্রন রয়েছে, টু পিতে একটা আনপেয়ার্ড রয়েছে। তাহলে বাই ডিফল্ট আমরা একটা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছি, অর্থাৎ ও একটা কোভ্যালেন্ট বন্ডও গ্রাউন্ড স্টেটেই তৈরি করতে পারবে। কিন্তু যে মলিকিউলটা নিয়েছি সেটা হচ্ছে বিএইচ থ্রি, অর্থাৎ এখানে তিনটে হাইড্রোজেন অ্যাটমের সাথে ও বন্ড করেছে। হাইড্রোজেন একটা ইলেকট্রন রাখবে, বোরন একটা রাখবে। তাহলে এই যে কোভ্যালেন্ট বন্ড, এখানে উভয়ের কন্ট্রিবিউশন একটা একটা করে। তাহলে তিনটে এরকম বন্ড করার জন্য তিনটে আনপেয়ার ইলেকট্রন আমাদের প্রয়োজন, যা বোরনের গ্রাউন্ড স্টেটে আমরা পাচ্ছি না। সেই কারণে বোরনটাকে প্রথমে এক্সাইট করব। এক্সাইট করলে কি হবে, টু এস এর থেকে টুপির এনার্জি বেশি, সেজন্য এই ইলেকট্রনটা উঠে এখানে চলে যাবে। তাহলে আমরা এখন তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেছি। তাহলে এখানে নাম্বার অফ বন্ডস প্রেজেন্ট ইন দ্য মলিকিউলস ইকুয়াল টু থ্রি, যার মধ্যে সিগমা কতগুলো, সিগমা হচ্ছে তিনটে, কারণ হেড অন ওভারল্যাপিং হয়েছে তিনটে। সাইড ওয়াইজ ওভারল্যাপিং এখানে নেই, পাই জিরো। তো তিনখানা বন্ধন হয়েছে। তিনটে বন্ড করার জন্য এক্সাইটেড স্টেটে থাকা বোরন কিন্তু এলিজেবল, কারণের তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এবার প্রত্যেকটাকেই কি করতে হবে, হাইব্রিডাইজ করানোটা প্রয়োজন, কারণ এখানে সবাই হেড অন ওভারল্যাপিং করবে। তাহলে যে হাইব্রিডাইজেশনটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে sp2। তাহলে আগের যে দুটো প্রবলেম আমরা করেছি, মিথেন এবং অ্যামোনিয়া, তাতে হাইব্রিডাইজেশন ছিল sp3, এখানে কিন্তু হাইব্রিডাইজেশনটা হবে sp2, কারণ একটা s আছে আর দুটো পি আছে। আমি সেখানে পিএক্স পিওয়াই নিতে পারি বা পিওয়াই পিজেড নিতে পারি, যেমন নেব, ঠিক আছে। তাহলে sp2 যদি হয়, তাহলে এখানে কারা কারা থাকছে, এস থাকছে, পিএক্স থাকছে, পিওয়াই থাকছে। আমি ধরে নিলাম যে পিজেডটা ফাঁকা থাকছে, তাহলে এই পুরো মলিকিউলটা কিন্তু একটা প্লেনে থাকবে, কারণ পিজেডটা হাইব্রিডাইজেশনে কন্ট্রিবিউট করেনি। সো দ্য মলিকিউল উইল রিমেন অন দ্য এক্স ওয়াই প্লেন অনলি, সো ইট উইল বি আ প্ল্যানার মলিকিউল, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়েছি বোরন। এখন তিনটে অরবিটাল তৈরি হবে। এসপি থ্রি হাইব্রিডাইজেশনে একটা এস আর তিনটে পি মিশে গিয়ে চারটে সমান ভাগে ভাগ হয়েছিল, যাদেরকে আমরা সেন্ট্রাল অ্যাটমের অ্যারাউন্ডে প্লেস করেছিলাম, যাতে করে মিনিমাম রিপালশন হয় এবং আমরা টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশন পেয়েছিলাম। এখন এসপি থ্রির পরিবর্তে হাইব্রিডাইজেশন পেয়েছি sp2, অর্থাৎ এখানে একটা এস এবং দুটো পি মিশে গিয়ে তিনটে সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ
তিনখানা হাইব্রিডাইজড sp2 অরবিটাল আমরা পাবো, তাদেরকে আমাকে স্পেসে রাখতে হবে যাতে করে মিনিমাম রিপালশন হয়। কিন্তু এটা থ্রি ডাইমেনশনাল স্পেস হবে না, কারণ pz পার্টিসিপেট করেনি। অর্থাৎ একটা প্লেনের মধ্যেই আমাকে তিনটে অরবিটালকে এমন করে রাখতে হবে যাতে করে মিনিমাম রিপালশন হয়। সেটা খুব সহজ, হিসেবটা খুবই সহজ, কারণ টোটাল অ্যাঙ্গেলটা কী হবে, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যদি তিনটেকে রাখতে হয় তাহলে আমি কেমন করে রাখবো? এদিকে একটা অরবিটাল রাখবো, এদিকে একটা অরবিটাল রাখবো, এদিকে একটা অরবিটাল রাখবো। অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর যদি এক একটা হাইব্রিডাইজড অরবিটালকে আমি প্লেস করি তাহলে 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 = 120 ডিগ্রি। এবার হাইব্রিডাইজেশন হয়ে যাওয়ার পর পি এর যে আরেকটা লোব থাকে সেটা সুইচ অফ হয়ে গিয়ে ছোট হয়ে যায়, এটা আমি বলেছি আগে। তাহলে sp2 হাইব্রিডাইজড অরবিটাল sp3-র মতনই দেখতে হবে, কিন্তু এখানে s ক্যারেক্টারটা sp3-র তুলনায় বেশি, সেই কারণে এটা sp3-র থেকে আর একটু বেঁটে হবে এবং sp3-র মতো লম্বা হবে না। তাহলে যে তিনটে অরবিটাল পেলাম তাদেরকে আমরা একটা প্লেনে রাখবো 120 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর। তাহলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এবার এখানে একটা আনপেয়ার ইলেকট্রন রেখেছে, বোরন এখানে একটা রেখেছে, এখানে একটা রেখেছে, হাইড্রোজেন আসবে, বোরন একটা, হাইড্রোজেন একটা, বোরন একটা, হাইড্রোজেন একটা, বোরন একটা, হাইড্রোজেন একটা। তাহলে কি হলো, এই যে মলিকিউলটা পেলাম এটা হচ্ছে বোরেন BH3, এবং এর জিওমেট্রি অ্যান্ড শেপ বোথ উইল বি ট্রাইগোনাল প্লানার। জ্যামিতিক আকৃতি এবং আকৃতি উভয়ই এখানে একই হবে, কারণ এই অণুটাতে আমরা কোনো নিঃসঙ্গ জোড় পাইনি। যেহেতু কোনো লোন পেয়ার নেই তাহলে এখানে জিওমেট্রি এবং শেপের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এবং এই অণুটার আকৃতি এবং জ্যামিতিক আকৃতি একই হবে, এবং সেটা হলো ত্রিকোণীয় সমতলীয়, অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার। একটা প্লেনে থাকবে এবং এরা একটা ত্রিকোণ ফর্মেশন করে থাকবে, সো ইট ইজ ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কী হবে, বন্ড অ্যাঙ্গেল আমি একটু আগেই বলেছি, অরবিটালগুলোর মধ্যে যদি অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেলও সেটাই হওয়া উচিত, এটা হবে 120 ডিগ্রি। হাইব্রিডাইজেশন যা ডিমান্ড করে 120 ডিগ্রি সেটাই পাওয়া যায়, তার কারণ এখানে ওই VSEPR রুল এখানে প্রয়োগ হবে না, কারণ সেই ধরনের কোনো সিচুয়েশন এখানে তৈরি হয়নি। VSEPR আমরা পরে বলবো বলেছি, তখন আরও ক্লিয়ার হবে। তাহলে এখানে যেহেতু লোন পেয়ার বা ওই জাতীয় জিনিস নেই, তাই এখানে হাইব্রিডাইজেশন যা ডিমান্ড করছে সেই বন্ড অ্যাঙ্গেলই পাবো। আর তিনটে একই ধরনের বন্ধন একটা প্লেনে থাকবে, তাহলে 360 ডিগ্রি যদি ওভারঅল অ্যাঙ্গেলটা হয় তাহলে 120 ডিগ্রি অন্তর অন্তরই হওয়া উচিত। সো দ্য বন্ড অ্যাঙ্গেল অফ দ্য মলিকিউল BH3 ইজ 120 ডিগ্রি, অল বন্ডস আর ইকুইভ্যালেন্ট, অ্যান্ড দ্য শেপ অ্যান্ড জিওমেট্রি অফ দ্য মলিকিউল ইজ ট্রাইগোনাল প্ল্যানার। এবার আমরা বলেছিলাম যে আমরা অ্যামোনিয়া এবং BH3-র মধ্যে বিক্রিয়া করাবো, দেখা যাক কী হয়। তাহলে NH3-র সাথে আমরা BH3-র বিক্রিয়া করাবো। যখন বিক্রিয়াটা করানো হয় তখন একটা অ্যাডাক্ট তৈরি হয় NH3-BH3 অ্যাডাক্ট একটা তৈরি হয়। এবার যদি তাপ দেওয়া হয় তাহলে তৈরি হয় বোরাজিন প্লাস হাইড্রোজেন। তাপটা কন্টিনিউ করলে তৈরি হয় বোরন নাইট্রাইড প্লাস হাইড্রোজেন। অর্থাৎ
बोरेन एवं अमोनिया के जदि आम्रा बिक्रिया कराई एट हाई टेम्पारेचार आम्रा किन्तु हाइड्रोजेन गैस पाबो अर्थात एटा डाइहाइड्रोजेन गैसेर एकटा भालो सोर्स ताहले एटा फुएल हिसेबेओ काजे लागते पारे। आम्रा एई बिक्रियागुलोर डिटेल्स बोरन चैप्टारे पड़ब। एखन এই ব্যাপারটাতে যাচ্ছি না, আমরা হাই টেম্পারেচার ইউজ করব না, আমরা লো টেম্পারেচারই রাখব বা লো টু মডারেট টেম্পারেচারই আমরা এই দুটোকে মেশাবো। ফলে ওরা শুধু অ্যাডাক্টটা তৈরি করবে, ওরা এই ফার্দার যে রিঅ্যাকশন পাথটা সেটাতে ওরা প্রবেশ করবে না। বিকল্প একটা উপায় আছে যাতে এইটা কন্টিনিউ না হয়, সেটা হচ্ছে যে BH3 অলরেডি একটা টিএইচএফ এর সাথে অ্যাডাক্ট হয়ে থাকবে, তার সাথে অ্যামোনিয়াকে বিক্রিয়া করানো। টিএইচএফটা কি? এটা হচ্ছে ফিউরান, এই যৌগটার নাম হচ্ছে ফিউরান। এটা হচ্ছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার যদি আমি এর দুটো পাই বন্ডকে রিডিউস করে দিই, তাহলে পাই বন্ডগুলো থাকবে না, তখন এর নাম হবে টেট্রাহাইড্রোফিউরান। কারণ দুটো পাই বন্ডকে রিডিউস করতে গেলে চারটে হাইড্রোজেন লাগবে, অর্থাৎ ফিউরানে চারটে হাইড্রোজেন প্রবেশ করেছে, সো ইট ইজ টেট্রাহাইড্রোফিউরান। অ্যামোনিয়া যেরকম লোন পেয়ার দিয়ে বিক্রিয়াটা করে, আমরা আসছি এখুনি, সেরকম টেট্রাহাইড্রোফিউরানও লোন পেয়ার দিয়ে অ্যাডাক্ট ফরমেশন করে থাকে। ফলে এটার সাথে অ্যামোনিয়াকে বিক্রিয়া করালে একদম BH3NH3 অ্যাডাক্টটা পারফেক্ট পাওয়া যায়, ওই ধরনের কন্টিনিউয়েশন রিঅ্যাকশন সম্ভব হয় না। ঠিক আছে, তো আমরা এই সব ব্যাপারগুলো পরে দেখব, আমরা আপাতত এই অ্যাডাক্টটা নিয়ে চিন্তিত, এটার মধ্যে কি মেসেজ আছে দেখা যাক। এই রিঅ্যাকশনটা পড়ার আগে বোরেন এবং অ্যামোনিয়া দুটোরই হাইব্রিডাইজেশন একদম ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে খাতায় প্র্যাকটিস করে নিতে হবে, তাছাড়া কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। তাহলে অ্যামোনিয়া কেমন দেখতে সেটা একটু আঁকি। নিশ্চয়ই মনে পড়ছে যে অ্যামোনিয়ার জিওমেট্রি হচ্ছিল টেট্রাহেড্রাল, তাহলে দুটো থাকবে অন দ্য প্লেন আর একটা হবে অ্যাবাব দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। তাহলে চারটে অরবিটালের এরকম ওরিয়েন্টেশন অ্যামোনিয়ার ছিল। এবার একটা ছিল লোন পেয়ার নিঃসঙ্গজোট, আর তিনটে হয়েছিল বন্ড পেয়ার, একটা নাইট্রোজেন দিয়েছে একটা হাইড্রোজেন দিয়েছে, এরকম তিনখানা। এবার এই লোন পেয়ারটা কী জিনিস, সেটা আমরা বলেছি যে লোন পেয়ার হচ্ছে কন্ট্রোলড বাই আ সিঙ্গেল নিউক্লিয়াস, অর্থাৎ এটাকে একা এই নাইট্রোজেন নিউক্লিয়াসটা কন্ট্রোল করছে। এখানে যেমন একটা জোড়া ইলেকট্রন আছে এর মতনই, কিন্তু এটা দুটো নিউক্লিয়াসের মাঝে আছে, বিটুইন হাইড্রোজেন নিউক্লিয়াস অ্যান্ড নাইট্রোজেন নিউক্লিয়াস, কিন্তু এখানে এদিকে কোনো নিউক্লিয়াস নেই, এটা নাইট্রোজেনকে একা কন্ট্রোল করতে হচ্ছে। তাই এটাকে আমরা পিতে পাঠাতে পারিনি, এটাকে হাইব্রিডাইজেশন করাতে হয়েছিল। আবার যদি এসে রেখে দিতাম তাহলে খুব ভালো হতো, তাহলে আরও কন্ট্রোলে থাকতো, কিন্তু এসটাকে আমার হাইব্রিডাইজেশনের জন্য দরকার, তাই এসটাকে নিতে হয়েছে, তাই ওকে আমরা পিতেও পাঠাতে পারিনি, আবার এসটাকেও দরকার, সেই জন্য একে হাইব্রিডাইজেশনে ইনক্লুড করতে আমরা বাধ্য হয়েছিলাম। তো হাইব্রিডাইজেশন যখন এর হয়ে যাবে তখন এর ডিরেক্টেড হয়ে যাবে, অর্থাৎ এর একটা ডিরেকশন চলে আসবে, সেটা আমরা এই অ্যাক্সিসটা নিয়েছি। এবার বোরেন এসেছে BH3, আমরা BH3কে দেখলাম যে এটার জিওমেট্রি বা শেপ হচ্ছে ট্রাইগোনাল প্লানার, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয়, কিন্তু আমরা ওই প্লেনটাকে এইভাবে রেখেছি। যে প্লেনটার কথা বলছি যে এর জিওমেট্রি হচ্ছে প্লানার সমতলীয়, সেই প্লেনটাকে আমরা বোর্ডের পারপেন্ডিকুলার রেখেছি। তাহলে বোর্ডের পারপেন্ডিকুলার যদি রাখি তাহলে একটা অন দ্য প্লেন হবে, একটা বন্ড বোর্ডের ভিতরে ঢুকে যাবে আর একটা সামনে এগিয়ে আসবে। এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার না, এটা কিন্তু
অন দ্য প্লেনই পুরোটাই, কিন্তু প্লেনটা এই বোর্ডের যে প্লেন তার পারপেন্ডিকুলার রাখার ফলে এটাকে আমাকে বিলো আর অ্যাবাভ করতে হয়েছে। তাহলে পিজেডটা কোথায় থাকবে যেটা ফাঁকা ছিল, মনে পড়ছে? এখানে আমি যখন বোরেনের কনফিগারেশনটা লিখেছিলাম দিয়ে এসপি টু হাইব্রিডাইজেশন করেছিলাম, তখন পিজেডটা ফাঁকা ছিল, সেই পিজেডটা আমি এখন আঁকব। অর্থাৎ বোরেনের যে কনফিগারেশনটা ছিল 1s2 2s2 2p1, এবার যখন স্টার হয়েছিল তখন এটা হয়েছিল 2s1 2p2, এটা কেমন ছিল, এটা 2s, এটা 2p। এবার এখানে হাইড্রোজেন একটা এসে ইলেকট্রন রেখেছে, এখানে একটা রেখেছে, এখানে একটা রেখেছে, কিন্তু এটা তখনও ভ্যাকেন্ট। তাহলে এই BH3 হচ্ছে একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। কেন বলছি না, বোরনের নিজের 5টা ইলেকট্রন এবং 3টে হাইড্রোজেন থেকে 3টে ইলেকট্রন পাওয়ার পরেও কিন্তু নিয়ন গ্যাসের বিন্যাস লাভ করতে পারেনি, কারণ বোরনের 5 এবং 3টে হাইড্রোজেন থেকে 3, অর্থাৎ 5 আর 3 = 8, নিয়ন গ্যাসের বিন্যাস পেতে গেলে এখনও 2টো ইলেকট্রন প্রয়োজন। সো BH3 ইজ অ্যান ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। তাহলে আমি এই অ্যাক্সিসটা যদি জেড অ্যাক্সিস ধরি, তাহলে পিজেডটা কী হবে, এই লোন পেয়ারের দিকে ডিরেক্টেড থাকবে। এখন এই অবস্থায় নাইট্রোজেন কিন্তু লোন পেয়ার ওকে দেবে না। প্রথম কথা হচ্ছে, নাইট্রোজেন লোন পেয়ার দেবে কেন? নাইট্রোজেন নিজের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, আর 3টে হাইড্রোজেন থেকে 3টে ইলেকট্রন পেয়ে হয়েছে 10। তাহলে ও তো নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পেয়ে গেছে। নাইট্রোজেন বাই শেয়ারিং ইটস আনপেয়ার্ড ইলেকট্রন উইথ হাইড্রোজেন হ্যাজ অ্যাটেন্ড দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য নিয়ারেস্ট ইনার্ট গ্যাস নিয়ন। দেন হোয়াই নাইট্রোজেন উইল ইগার টু ডোনেট ইটস লোন পেয়ার? ও কেন লোন পেয়ার দিতে যাবে? দিতে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে এই লোন পেয়ারটা কন্ট্রোলড বাই আ সিঙ্গেল নিউক্লিয়াস, তাই নিয়ন্ত্রণ করাটা মুশকিল হয়ে পড়ছে। যদি আরেকটা নিউক্লিয়াস পায় তাহলে ওর সুবিধা হয়। এমন নয় তো যে পারমানেন্ট দিয়ে দেবে ও লোন পেয়ারটা, লোন পেয়ারটা শেয়ার করতে বলবে কাউকে, তাতে ওর যে একদমই ওর কাছ থেকে চলে গেল তা নয়। কিন্তু একটা নিউক্লিয়াস যদি আসে তাহলে একে কন্ট্রোল করাটা সুবিধা হবে, দ্য মলিকুল উইল স্টেবিলাইজ। দিস ইজ দ্য ইস্যু। এখন এর 2টো ইলেকট্রন দরকার, তাহলে ও 5 আর 3 = 8 আর 2 = 10 হবে। আর এমন নয় যে 2টো ইলেকট্রন ছাড়া দরকার, তা না, এর 2টো ইলেকট্রন যদি কেউ একবার ধরে হেল্প করে তাহলে সুবিধা হয়। তাহলে এ নাইট্রোজেন অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন রয়েছে সে তার লোন পেয়ারটা কাউকে শেয়ার করতে দিতে পারে, আর এর লোন পেয়ার একটা প্রয়োজন। তাহলে এখানে একটা সম্ভাবনা রয়েছে বিক্রিয়া হওয়ার, কিন্তু এই অবস্থায় থাকলে লোন পেয়ারটা দেবে না, কারণ নাইট্রোজেন বলবে যে আমি যদি এখানে দিই তোমার তো এটা একটাই অরবিটাল, তুমি তো আমার ইলেকট্রনকে নিয়ে ওই দিক নিয়ে চলে যাবে, কেন দেবো আমি? সুতরাং তুমি তোমার এই পিজেডটাকে হাইব্রিডাইজেশনে ভরো, তাহলে এই লোকটা থাকবে না, চুপসে যাবে। তখন এন্টায়ার ফাঁকাটা একটা দিকে হবে, তখন আমি তোমাকে দেবো, তাছাড়া দেবো না। তোমার দরকার কিন্তু তুমি আমার ইলেকট্রন নিয়ে ওই দিকে চলে যাবে, তখন আমি কি করব? সেই জন্য এখন যে হাইব্রিডাইজেশন স্টেট, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন sp3, আর বোরনের হাইড্রোজেন sp2, এ কী করবে, ফোর্স করবে যে তুমি চেঞ্জ করো। নাইট্রোজেনটা যেরকম ছিল সেরকমই থাকলো, অ্যামোনিয়াটা একে বললো তুমি sp3 হাইব্রিডাইজেশন করো। তাহলে ছিল আগে sp2, এখন যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে কেমন হবে? BH3 যদি sp2-র পরিবর্তে sp3 হয় তাহলে এই জায়গাটা থাকবে
ফাঁকা আর এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে ইট উইল লুক লাইক অ্যামোনিয়া বাট দা ডিফারেন্স ইজ দ্যাট ইট উইল হ্যাভ আ ভ্যাকেন্ট হাইব্রিডাইজড sp3 অরবিটাল ও ওই ফাঁকাটাকে কি করবে এখানে প্লেস করবে আর এইদিকে একটা হাইড্রোজেন থাকবে এদিকে একটা হাইড্রোজেন থাকবে এদিকে একটা হাইড্রোজেন থাকবে নাইট্রোজেন তখন তার লোন পেয়ারটা বলবে যে তুমি শেয়ার করতে পারো কারণ এখন আর ওর দুটো লোব নেই ফলে ইলেকট্রনটা মাঝেই থাকবে ওই দিকে চলে যাবে না তাহলে এখানে এর sp3 ছিল sp3 থাকলো কিন্তু এর sp2 ছিল sp3 করতে হলো এবার বোরেন বলবে যে আমি যে অলরেডি একটা হাইব্রিডাইজেশন স্টেটে ছিলাম সেটাকে ভেঙে যে আমাকে আবার নতুন করে হাইব্রিডাইজেশন করতে হলো তার খরচা কে দেবে কস্ট অফ হাইব্রিডাইজেশন আসবে কোথা থেকে সেটা এই যে ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড ছিল কিন্তু এখন যে ও পাঁচ আর তিনে আট আর দুয়ে দশ অর্থাৎ ইনার্ট গ্যাসের কনফিগারেশনটা যে অ্যাটেন্ড করতে পেরেছে সেই তার জন্য যে স্টেবিলিটিটা পাবে সেখান থেকে এনার্জি বেরিয়ে আসবে এবং কস্ট অফ হাইব্রিডাইজেশন সেখান থেকেই উঠে আসবে তাহলে এই যেটা অ্যাডাক্ট এটা একটা অ্যাডাক্ট এই অ্যাডাক্টের কথাই আমরা বলছিলাম তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এই বন্ডটাকে সেটা একটু দেখে নেওয়া যাক এখান থেকে এখানে এটা ট্রান্সফার হলো এটা একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন অথবা আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে যে এটা দুটোকে মিশিয়ে দিলে হবে না আমরা যখন অ্যারো দেবো তখন কিন্তু প্লাস মাইনাস দেবো না আর যখন বন্ড লিখবো তখন প্লাস মাইনাস দিতে হবে তার কারণ যদি আমি এটাকে বন্ড হিসেবে লিখি তাহলে লোকে বুঝবে যে এটা কোভ্যালেন্ট বন্ড মানে নাইট্রোজেন একটা রেখেছে বোরন একটা রেখেছে ইকুয়াল শেয়ারিংয়ের ফলে এই বন্ড পেয়ারটা তৈরি হয়েছে এই বন্ডটা তৈরি হয়েছে কিন্তু আসলে তো তা নয় আসলে এটা একটা কোভ্যালেন্ট বন্ড শেয়ারিংয়ের ফলেই বন্ডটা তৈরি হয়েছে কিন্তু একজন একটাও ইলেকট্রন দেয়নি আর একজন প্রয়োজনীয় দুটো ইলেকট্রনই দিয়েছে তাহলে সেটা বোঝানোর জন্য আমরা যদি এটাকে বন্ড করি আমরা বোঝাবো প্লাস মাইনাস দিয়ে যে এখানে একটা ইলেকট্রন নাইট্রোজেনের থেকে বোরনে চলে গেছে এখন একটা ইলেকট্রন যদি নাইট্রোজেনের থেকে বোরনে চলে যায় নাইট্রোজেন হবে প্লাস বোরন হবে মাইনাস এবার সেই পাওয়া ইলেকট্রনটা বোরন এখানে প্লেস করেছে আর নাইট্রোজেন এখানে তার যেটা আরেকটা ছিল লোন প্যার থেকে একটা চলে যাওয়ার পর আরেকটা পড়ে থাকবে সেটা এখানে প্লেস করেছে ফলে এই দুটো দুজনেরই হলো তাহলে হয় রিপ্রেজেন্টেশনটা এটা অথবা এটা এই বন্ডটার নাম হচ্ছে কোয়ার্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয় এটা বা এটা যে কোনো একটা রিপ্রেজেন্টেশন দিস ইজ কোয়ার্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ অসমযোজী বন্ধন সমযোজী শেয়ারিংয়ের ফলেই তৈরি হয়েছে কিন্তু একজন দুটো দেবে আরেকজন কিছু দেবে না এইবার এই লোন পেয়ার দিলে তাকে বলা হয় লুইস খার অর্থাৎ এনএইচ থ্রি অ্যাক্টস অ্যাজ আ লুইস বেস হেয়ার আর যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাকে বলা হয় লুইস অ্যাসিড সো বিএইচ থ্রি অ্যাক্টস অ্যাজ আ লুইস অ্যাসিড সো দিস ইজ অ্যান অ্যাসিড বেস রিয়াকশন এবার যদি অ্যামোনিয়া না আসে তাহলে বিএইচ থ্রি কী করবে সেটা একটু দেখে নেওয়া যাক বোরেনের যে জিওমেট্রি আমি বললাম যেটা ট্রাইগোনাল প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয় বন্ধন কোণের মান হয় ১২০ ডিগ্রি সেটা আমি এখানে আঁকিনি কারণ আছে কারণ বোরেন যখন একা থাকবে তখন ও কিন্তু ওই নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা পাওয়ার চেষ্টা করবে তাহলে এই যে বোরেনটা রয়েছে ও
बंड पेयारे प्रति आकर्षण ओ अनुभव करबे एवं एटाके निजेर दिके टेने नेवार एकटा प्रवणता तैरि हबे फले बंड पेयार समेत हाइड्रोजेन के ओ टेने नेबे ताहले कि हलो एरकम हलो एखाने एकटा माइनस हबे केन ना बंड पेयारटा चले एसेछे आर एखाने कि हबे एखाने प्लस हबे তাহলে এই বোরনটা কি হলো নিজের ছিল পাঁচ তিনটে হাইড্রোজেন থেকে তিনটে ইলেকট্রন তাহলে পাঁচ আর তিন আট আর এই এইচ বন্ড পেয়ার নিয়ে চলে এসেছে এইচ মাইনাস চলে এসেছে তাহলে আট আর দুয়ে দশ তাহলে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসও লাভ করলো কিন্তু এটার অবস্থা তো খুব খারাপ একই সঙ্গে কি হয় এইটাকে ও টেনে নেয় দিয়ে এইটা যখন ওখানে চলে যায় তখন এই মাইনাসটা মিটে গেল আর এই প্লাসটা মিটে গেল ফলে হাইড্রাইডটা ট্রান্সফার হলো কিন্তু আখেরে লাভ কিছু হলো না কিন্তু এটা চলতেই থাকে চেষ্টা করে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভ করা কিন্তু এখানে উপায় থাকে না ফলে এরকম ওরা বারবার বারবার করতে থাকার ফলে কি হয় এসপি থ্রি হাইব্রিডাইজেশন ওটা নিজে থেকে হয়ে যায় এবং ডাইমার তৈরি করে ডাইমার কিভাবে হচ্ছে না এই বন্ডটা যদি একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে এরকম চলতে থাকে তাহলে একটা গড় আমরা দেখতে পাবো যেটা টু সেন্টার টু ইলেকট্রন বন্ড হয় অর্থাৎ এ একটা ইলেকট্রন রাখলো বি একটা ইলেকট্রন রাখলো এই দুটো দুজনেরই হলো অর্থাৎ দুটো সেন্টার রয়েছে এটা একটা সেন্টার এটা একটা সেন্টার আর দুটো ইলেকট্রন রয়েছে অর্থাৎ টু সেন্টার টু ইলেকট্রন এখানে কিন্তু কি হবে দুটো ইলেকট্রন নিয়ে তিনটে সেন্টার খেলা করবে এটা একটা সেন্টার এটা একটা সেন্টার এটা একটা সেন্টার থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড এখানে তৈরি হবে তাহলে হাইব্রিডাইজেশন যদি এসপি থ্রি হয় তাহলে এইটাকে যদি আমি অন দ্য প্লেন রাখি তাহলে এইগুলোকে কি করতে হবে বিলো দ্য প্লেন করতে হবে তাহলে এইগুলো হয়ে যায় বিলো দ্য প্লেন এটা থাকলো না এটা থাকলো না এরকম একটা একটা বেন্ট বন্ড তৈরি হলো এই বেন্ট বন্ডকে বলা হয় এই বেন্ট বন্ডকে বলা হয় আরেকটা নাম ব্যানানা বন্ড বা থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড এটা আনস্টেবল কিন্তু এটার হদিশ পাওয়া গেছে এবং যেহেতু দুটো ইলেকট্রন এখানে দুটো বন্ড করেছে দুটো ইলেকট্রন মিলিয়ে তো একটা বন্ড করার কথা কিন্তু এখানে দুটো ইলেকট্রন মিলিয়ে তিনটে সেন্টারের মধ্যে ঘুরছে অর্থাৎ দুটো বন্ড করেছে তাই এই বন্ধনটা দুর্বল এবং দেখা যায় এই বন্ড লেন্থগুলো হচ্ছে বড় এই বিএইচ বন্ধন কিন্তু এই বিএইচ বন্ধনের থেকে বড় অর্থাৎ এখানে যখন স্পেকট্রোস্কোপিক স্টাডি করা হয় তখন দেখা যায় দু ধরনের বিএইচ বন্ধন কিন্তু রয়েছে একটা ছোট যেটা এগুলোকে রিপ্রেজেন্ট করছে আর একটা বড় যেটা এই বন্ডগুলোকে রিপ্রেজেন্ট করছে তাহলে বোরেনকে আমরা কিভাবে পাবো বোরেনকে আমরা ডাই বোরেন হিসেবে পাবো বি টু এইচ সিক্স এবার যেটা বলছিলাম যে ওই অ্যামোনিয়ার সঙ্গে বোরেনের অ্যাডাক্টটা পাওয়ার জন্য বিএইচ থ্রি টিএইচএফ এর বিক্রিয়া করাতে হয় তো কি হয় বিএ বোরেন ডাই বোরেনে যখন আমরা টিএইচএফ দিই টু টিএইচএফ তখন কি হয়ে যায় এটা বিএইচ থ্রি এর লোন পেয়ার দরকার আর এর লোন পেয়ার আছে তাহলে একটা কোয়ার্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করে এই অ্যাডাক্টটা তৈরি হয় এটার নাম হচ্ছে বিএইচ থ্রি টিএইচএফ এবং এই এই জিনিসটার ইউজ আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশনে পাবো যেখানে একটা অ্যালকিনকে আমরা অ্যালকোহলে কনভার্ট করতে পারি সেটা অ্যালকোহল ফেনলের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে সেখানে গিয়ে এটা পাওয়া যাবে ঠিক আছে আমরা এরপরে যেটা করব ইথিন আর ইথাইন করব নেক্সট ভিডিওতে স্টে উইথ মি